আর এরই সঙ্গে আপনাদেরকে গোটা অযোধ্যা নগরীর বিভিন্ন মুহূর্তের ছবিটা তুলে ধরছি। অযোধ্যাতে কার্যত উৎসবের আবহ এই মুহূর্তে যেমনটা ছবি দেখছেন, অযোধ্যায় মঙ্গল কলস যাত্রা এবং অযোধ্যার পথে জল ভর্তি কলস মাথায় নিয়ে নামলেন মহিলারা। নববধূর বেশে মাথায় টিকলি পরে লাল ওড়না পরে সরযুর ঘাট থেকে জল ভর্তি কলস নিয়ে পথে মহিলারা। सभी नारी नारी सजते हैं, संवरते हैं, इसलिए हम लोग भी सजे हैं। अभी देखिए, अब हम लोग बहुत खुश हैं, बहुत खुश हैं। দেখা শেষে আর অন্য দিক থেকে অযোধ্যার সমস্ত মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছেন, কারণ গতকাল থেকে যে মঙ্গল ঘট পুজো শুরু হয়েছে সেই মঙ্গল ঘট নিয়ে তারা এই মুহূর্তে রাস্তায় বেরিয়ে পড়েছেন। সকাল থেকে অযোধ্যার রাস্তা সেজে উঠেছে এবং সরজ নদী থেকে পবিত্র জল মাথায় ঘটে করে নিয়ে সাজগোজ করে গয়না পরে তারা নেমে পড়েছেন রাস্তায়। এক সত্যি সত্যি অদ্ভুত দৃশ্য, যে দৃশ্যের কোনো তুলনা হয় না। এখানে গোটা সরজু থেকে জল নিয়ে সরজুর এবং আশপাশের এলাকার সমস্ত মহিলারা যারা বলছেন তারা ছোট থেকে অপেক্ষা করেছেন তারা নেমে পড়েছেন। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার তো মনে হচ্ছে আমিও নাচতে শুরু করি। এখানে এত এত মানুষ, প্রায় এখানে 500-র কাছাকাছি মহিলারা এই মুহূর্তে মাথায় ঘট নিয়ে টিকলি পরে টায়রা পরে তারা রাস্তা নেমে পড়েছেন। একটা অদ্ভুত দৃশ্য, আমি কিছু বলার আগে নাচগুলো দেখিয়ে নেবো একবার। যে উন্মাদনায় তারা এসেছেন, মধ্যে রয়েছে এবং এখানকার মহিলারা যারা রাম সীতার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের সেই অপেক্ষা শেষ হয়েছে এবং এই অপেক্ষা শেষের মুহূর্তটা তারা গয়না গাঁটি পরে সেজে গুজে নতুন শাড়ি পরে একদম মনের মতো একদম প্রায় চেলি, যেটা বলি আমরা বেনারসির চেলি, সেই চেলি মাথায় নিয়ে তারা একটু একটু করে এগোচ্ছেন। এবং দেখো হাতে চুড়ি একদম নতুন বইয়ের মতো, গায়ে আমাদের যেরকম বাংলায় বলি আমরা গায়ে হলুদের সময় যেরকম মহিলারা সাজে সেই রকম ভাবে লাল চেলি পরে তারা বেরিয়ে পড়েছেন। এবার এতদিন বাদে একটু একটু করে কোথাও রাম মন্দির চত্বরে অনুমতি পাওয়া যাচ্ছে, রাম আসছেন। রঙিন এক অযোধ্যা এবং সেই ছবিটাই প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে আমাদের সিনিয়র এডিটররা।